Hey everyone, good afternoon. Welcome back to the channel, welcome back to the new vlog. আজ 19 আগস্ট শুভ জন্মাষ্টমী তোমাদের প্রত্যেকের জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। জন্মাষ্টমী মানে হলো একটা শুভ দিনের সূচনা। আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ মানব অবতারে আমাদের এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তাই আমরা আজকের দিনটাকে জন্মাষ্টমী হিসেবে যে যেমনভাবে পারি আমরা বাড়িতে পালন করে থাকি। তো আমাদের বাড়িতে ছোট্ট একটা গোপাল রয়েছে, তো সেই গোপালকে নিয়ে আমরা জন্মাষ্টমী ছোটোখাটোভাবে পালন করে থাকি প্রত্যেক বছরই। এবছরও আমরা সেটাই করবো। তাই সকালবেলা আমি বাজারে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু বাজারে বেরোনোর পরেও যা যা নেওয়ার সমস্ত কিছু তো নিয়েছিলাম, কিন্তু দুধ বাকি রয়ে গেছিলো। এখন আমি দুধ কিনতে বেরিয়েছি। সকাল থেকে এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো লাঞ্চ করে এখন আমি বেরিয়েছি দুধ কিনতে। জানি না আজকে আমি দুধ এত বেলায় পাবো কি না, তো দেখা যাক এখন দোকানে গেলে বুঝতে পারবো। আজকে লাঞ্চে পরোটা, আলু ভাজা আর মিষ্টি দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নিয়েছি, যেহেতু আজকে জন্মাষ্টমী, তো আজকে আমরা ভাত খাবো। কথায় আছে ভগবানের কৃপা থাকলে মোটামুটি সবই পাওয়া যায়। তো এত বেলা হওয়ার পরেও কিন্তু আমি দুধ পেয়ে গেছি, এবং শুধু পেয়েছি তা নয়, যে দুধটা আমরা পছন্দ করি সেই দুধটাই কিন্তু পেয়েছি। When you left, you said that I don't deserve you, but I can see that you don't want to lose what we had. সন্ধ্যেবেলা বসে বসে রেডি হচ্ছি বলে একদমই ভেবো না যে কোথাও আমি বাইরে ঘুরতে যাব। আজকে জন্মাষ্টমী, তো একটা আনন্দের মুহূর্ত। আমাদের বাড়িতেও গোপাল রয়েছে, যে ছোটখাটো একটু জন্মাষ্টমী উৎসব পালন করব। একটু না রেডি হলে কি ভালো লাগে বলো? আমি শাড়ি পরে একদম কমফোর্টেবল না, শাড়ি পরে কোনো কাজ করতে পারি না, তাই আজকে একটা ড্রেস পরেছি। কিছুদিন আগে আমি ধর্মতলা গিয়েছিলাম, সেখান থেকে এই ড্রেসটা কিনে এনেছি। তোমরাই গেস করো এই ড্রেসটা কত দাম নিতে পারে। পুজোর জন্য ফুল নেওয়ার বাকি ছিল, সকালবেলা নিলেই হয়তো হয়ে যেত, কিন্তু ফুলগুলো সকালবেলা নিয়ে আসলে শুকিয়ে যায়, সন্ধ্যাবেলায় ভাবলাম ফুল নিয়ে যাবো। এটা 6 টাকা, এটা কত করে নেবে? এটা 30 টাকা, 6 টাকা। এটা 30? বাপরে, ক্যাশটা কিনে দিয়ে দিন, ক্যাশটা কিনে দিয়ে দিন। কি যে বলো, সকালে গোপালকে মিষ্টি জল দিয়ে ভোগ দিয়েছিলাম, দুপুরে লাঞ্চের কোনো ব্যবস্থা আমি করিনি, আর এই ফুলগুলো একদম শুকনো হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে এখন সন্ধ্যেটা আগে দিয়ে নেব। ভোগের তোড়জোড় শুরু হয়ে গেছে, তাল ছড়া হচ্ছে, এই গ্রেটারের সাহায্যে তালটা ভালোই ছড়া যাচ্ছে, আর এই তাল থেকে পাঁকে বের করতে সাহায্য করছে আমাকে ও। বাড়িতে যখন এরকম অনুষ্ঠান হয় পুজোর, তার তোড়জোড় দেখতে বেশ ব্যাপক লাগে। আজকে আরো ভালো লাগছে হাতে হাত মিলিয়ে কাজ করছি বলে। রিম্পা যে সমস্ত কাজগুলো কঠিন বলে মনে হয়, সেই সমস্ত কাজের দায়িত্বগুলো আমিই নিয়ে দেব। আমি মনে হচ্ছে আজকে পুরো ফেজ দিয়েই যাবো।
জন্মাষ্টমীর সময় কোনো বছরই তাল পাড়া যায় না, তালের খুবই ক্রাইসিস চলে। এবছর ভাগ্যবশত তাল পাওয়া গেছে। আমার গোপাল প্রথম এই তালের লুচি, তালের বড়া দিয়ে ভোগ পাবে। আমার ভীষণই ভালো লাগছে, মাঝখান থেকে একটুখানি খারাপ লাগছে নারকেল পাওয়া যায়নি, নারকেলের নাড়ু দিতে পারবো না। ঠিক আছে, প্রত্যেক বছর আলাদা আলাদা করে পাবে, কিন্তু এটা পাচ্ছি এটাতে ভালো লাগছে। সে দেড় ঘন্টা হয়ে গেলে ইলেকট্রিকটা চলে গেছে, ইলেকট্রিকের কোনো দেখা নেই, জানি না আজকাল ইলেকট্রিক আসবে কিনা, এমার্জেন্সি ভরসা। এটা দিয়েই খাবার দাবার এখনো পর্যন্ত বানাচ্ছি, ভালো লাগছে না। অনেক ভালো কিছু নিয়ে শুরু করেছি, কিন্তু মাঝখানে ইলেকট্রিকটা সব জল এনে দিচ্ছে। একটু ডুবো তেলে যদি না বড়াগুলো ভাজি তাহলে সেরকম ভাবে চলে না। আর আমার ঠাম্মা একটা টিপস দিয়েছিল যে ফুলটি দিয়ে শুধু এদিক আর ওদিক যদি নাড়াচাড়া করি তাহলে সুন্দর করে ফুলে উঠবে। দেখো কি সুন্দর করে ফুলে উঠছে না। গোপালকে যা যা ভোগ দেবো ভেবেছিলাম সে সমস্ত ভোগ আমার রেডি করা হয়ে গেছে। এখনো ইলেকট্রিকটা আসেনি, ইলেকট্রিকের জন্য সব কিছু এমনিতেই রেডি হয়ে গেছে। তারপরেও আমি আধা ঘন্টা প্রায় বসে আছি, এখনো আছে তো। আর ইলেকট্রিকের জন্য ওয়েট করা যাবে না। সেই সকালবেলা জল মিষ্টি দিয়ে গোপালকে খেতে দিয়েছিলাম, এখন প্রায় বাজে 9টা। ভেবেছিলাম তাড়াতাড়ি করে সন্ধ্যেবেলায় গোপালকে খেতে দিয়ে দেবো, কিন্তু সেটা আর হলো না। অপেক্ষা করতে করতে না বোর হয়ে যাচ্ছে, এইভাবে করে অপেক্ষা করাটা একটু বোকামি হচ্ছে। মনে হচ্ছে না আজকাল ইলেকট্রিকটা আসবে বলে, শুধু গোপালের খেতেই লেট হয়ে যাচ্ছে। আজকে বিশেষ কোনো ব্লগ না, জাস্ট আমরা জন্মাষ্টমীটা কীভাবে করে পালন করলাম তার ছোট্ট একটা অংশ তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি। শুনেছিলাম জন্মাষ্টমীর দিনে নাকি প্রচুর ঝড় বৃষ্টি হয়, আজকে সেটার পুনরাবৃত্তি হচ্ছে। সেই যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত থামার নাম করেনি, শুধু ঝড়টা বেশ জোরে হচ্ছে। আর সাথে সেই যে সন্ধ্যাবেলা ইলেকট্রিক আছে তারপর থেকে এখনো পর্যন্ত ইলেকট্রিক আসেনি, এইরকম এমার্জেন্সি দিয়ে কাজ চালাতে হচ্ছে। ইমার্জেন্সিতে দেখো লাইটও কমে গেছে, তো এরকম অবস্থায় এই ইমার্জেন্সি দিয়ে ব্লগ কন্টিনিউ করা তো সম্ভব না। গোপালকে আমরা ভোগে যেটা দিয়েছি সেটাই আজকে আমরা ডিনারে নেব। তো বন্ধুরা আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী একটি ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো।